দর্শক খুবই উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি, সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, এখনো যুদ্ধ চলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান ও পাকিস্তানের সীমান্ত পাল্টাপাল্টি হামলা, একে অপরের প্রতি যুদ্ধে সংগঠিত হয়ে গেল কি কারণে, এবং এই যুদ্ধটার রেশ কি বাংলাদেশ বা অন্যান্য দেশের ভেতরে প্রভাব ফেলবে কিনা, কেননা ইরান জঙ্গিকে কেন্দ্র করেই কিন্তু পাকিস্তান এবং ইরানের যে মূল যুদ্ধটা শুরু হয়েছে, আসুন তার ভয়াবহ কিছু তথ্য জানবো আমরা এই ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। দর্শক খুবই উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি, সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, এখনও যুদ্ধ চলছে। 3 মাস ধরে গাজায় আক্রমণ চলছে ইসরায়েলি হানাদার বাহিনীর, সেখানে 30,000-এর বেশি ফিলিস্তিনি বা মুসলিম নিহত হয়েছে। এর মধ্যে আবার একেবারেই বলতে গেলে আরও কাছে নিকটবর্তী ইরান এবং পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইরান কদিন আগেই হামলা চালিয়েছে পাকিস্তানের অভ্যন্তরে, তার পরদিনই একেবারে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভেতরে পাকিস্তান আবার পাল্টা হামলা চালিয়েছে। সেই রকেট হামলায় 4 জন শিশুসহ নিহত হয়েছে 7 জন। এই পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা যুদ্ধের বিস্তৃতি বিশ্বে আরও বাড়াচ্ছে, যদিও চীন এগিয়ে এসছে মধ্যস্থতা করার জন্য, কিন্তু ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির বরাতে ডন এই খবর জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ইরানে বিমান হামলা চালানো নিয়ে উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপির খবরে বলা হয়, হামলায় 4 শিশুসহ 7 জন নিহত হয়েছে। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটিতে গত মঙ্গলবার রাতে বিধি বহির্ভূতভাবে বিমান হামলা চালায় ইরান, এতে 2 শিশুসহ 3 জন আহত হয়, 2 শিশু নিহত হয় এবং 3 জন আহত হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান, অন্যদিকে তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়। আর এই হামলার 2 দিনের মাথায় ইরানে পাল্টা অভিযান চালানোর কথা জানালো পাকিস্তান। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত সমন্বিতভাবে এবং লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করে সামরিক অভিযান চালানো হয়। এই অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়। অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় মার্ক বার শারমাচার। ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপপ্রাদেশিক গভর্নর আলী রেজা মার হামাতির বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ইরানের সীমান্তবর্তী একটি গ্রামে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনায় 3 নারী ও 4 শিশু নিহত হয়েছেন, তারা কেউ ইরানি নাগরিক নন। কেনই ইরানি নাগরিক নন এটা পরিষ্কার না। আলী রেজা আরও বলেন, পাকিস্তান সীমান্ত সংলগ্ন সারাভান শহরের কাছে একটি গ্রামে এই হামলা হয়েছে। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দাবি করেন, পাকিস্তানে ইরানি সন্ত্রাসী গোষ্ঠী জৈশ আল আদলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই জৈশ আল আদল এর আগে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে, যার জন্য ওই সংগঠন, যাকে আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী সংগঠনভুক্ত করা হয়, তার সদর দপ্তর হচ্ছে পাকিস্তানের ভেতরে বেলুচিস্তানের সীমান্তবর্তী এলাকায়, যেটা ইরানের অভিযোগ। তিনি বলছেন যে ইরান থেকে বলা হয় পাকিস্তানের কোনো নাগরিককে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি তার। 2012 সালে গঠিত জৈশ আল আদলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ইরান। গত 10ই জানুয়ারি দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাক্স শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায় জৈশ আল আদল। গত ডিসেম্বরে ওই সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীর চালানো এই হামলায় 11 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অর্থাৎ তখন থেকেই একটা উত্তেজনা যে এই সন্ত্রাসী গোষ্ঠীকে পাকিস্তান আশ্রয় দিচ্ছে। যাই হোক, পরিস্থিতি এমন এক সময় ঘটলো যখন নাকি ফিলিস্তিনে একটি পরিস্থিতি যেখানে আবার হুতিরা, মানে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে
চলাচলরত কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। তার জেরে আবার ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইয়েমেনের ভেতরে হামলা চালাচ্ছে। তো ভিউ স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে, আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবে না। এরপর আমরা দেখব বর্তমান ইরান ও পাকিস্তানের সীমান্তে যে হামলা একে ওপরে পাল্টাপাল্টি করছে, তাতে করে নিহতদের সংখ্যা এবং সর্বশেষ আপডেটটা জানবো আমরা এই ভিডিওতে। কিন্তু যেহেতু মাঠে বিরোধী দলের তেমন কোনো আন্দোলন নেই, যেহেতু জনচাপ নেই, যেহেতু গণ অভ্যুত্থান যেটা আমরা বারবার আলোচনা করেছি, কল্পনা করেছি কিংবা নানান রকম হিসাব মিলিয়েছি, এই সব হিসাব যে আসলে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তার একটাই কারণ, সেটি হলো যে মানুষ যার যেটা করার সেটা করেছিল, ভোট বর্জন করেছে। কিন্তু আরও যেটি করার দরকার ছিল সেটা হলো যে ভোটের অধিকার কেন নষ্ট হলো সেটার কৈফিয়ত চাওয়া, সেই কৈফিয়ত চাওয়ার কাজটা করার জন্য যাদের মাঠে নামার কথা, একমাত্র বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মী সমর্থকরা এবং গণতন্ত্র মঞ্চের কর্মী সমর্থকরা যান প্রাণ দিয়ে চেষ্টা করলো, এতে সাধারণ মানুষের অংশগ্রহণ হয়নি, যে কারণেই হোক হয়নি, আগেই বলেছি, ভয় হোক, মামলা হামলায় হোক আর সরকারের প্রতি ভালোবাসায় হোক, যে কারণে হোক হয়নি। এই না হওয়াতে বহির্বিশ্ব, পশ্চিমা দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্যরা যেভাবে ভেবেছিল বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি, আমরা বিশ্লেষকরা যেভাবে ভেবেছিলাম বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সরকারের জন্য অসহনীয় হবে সামাল দেওয়া, সেটা এখনও পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না। আমি বারবার আমার আলোচনায় বলেছি, যখন যে ধরনের ঘটনা ঘটবে সেইগুলো আমি সেই সময় আমার মতো করে ব্যাখ্যা করব। আমি গণক নই, বারবার বলার চেষ্টা করেছি যে আমি ভবিষ্যৎ বলে দিতে পারি না, কিন্তু আপাতত এই সময় এসে মনে হচ্ছে যে পিটার হ্যাসের যে গতিবিধি সেটি সন্দেহজনক। কেন সন্দেহজনক? সন্দেহজনক এই অর্থে যে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ এখনও পর্যন্ত এই সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানায়নি। অভিনন্দন না জানানোর অর্থই হচ্ছে এই সরকারকে স্বীকৃতি দেওয়া নয়। কিন্তু যেই সরকারকে স্বীকৃতি দেওয়া নয় সেই সরকারের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করার জন্য নিশ্চয়ই তাদের কোনো বিকল্প রাস্তাও নেই। বাংলাদেশের সাথে তাদের যে বিলিয়নস অফ ডলারের বাণিজ্যিক সম্পর্ক, ঋণদানের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক এবং USAID থেকে শুরু করে অন্যান্য বেসরকারি সংস্থার সম্পর্ক, এগুলো চাইলেই রাতারাতি কেউ বন্ধ করতে পারে না। সুতরাং তাদেরকে এই কাজগুলো করে নিতে হলে প্রত্যেকটা পরতে পরতে সরকারের সাথে তাদের লিয়াজো মেনটেন করতে হবে, কাজ করতে হবে। কিন্তু সেই সরকারকে আবার তারা অবৈধ বলছে, বলছে গণতন্ত্র বাংলাদেশের এই যে নির্বাচন সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। এই দুইয়ের মধ্যে ফারাক আছে অনেক, নিশ্চয়ই, তাই না? এটা একটা গ্যাপ আছে অনেক, সেই গ্যাপটা বোঝার জন্য আমরা সময় নিচ্ছি। কিন্তু আমার ইনবক্সে এবং আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে শত শত মানুষ মেসেজ পাঠাচ্ছেন, লিঙ্ক পাঠাচ্ছেন যে আমেরিকা কি বিশ্বাসঘাতকতা করলো কিনা বাংলাদেশের সাথে। দেখুন, আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিই না, একটু দেরিতে সিদ্ধান্ত নিই, কিন্তু এই পিটার হাসের মতিগতি যে সন্দেহজনক সেটি নিশ্চয়ই এখন বলার সময় এসেছে। সন্দেহজনক এই অর্থে যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা মানুষ তারা বিশ্বাস করেছিল যে এই সরকারকে যেহেতু স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র, নির্বাচনকে যেহেতু ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি বলেছে, সুতরাং এই সরকারের সাথে এই ধরনের মাখামাখির সম্পর্কে হয়তো যুক্তরাষ্ট্র যাবে না। কিন্তু আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিংবা সম্পর্ক নিশ্চয়ই কোনো একটি দেশের বিরোধী দলের সাথে হয় না, হয় হচ্ছে সরকারি দলের সাথে। সুতরাং তারা সেই সম্পর্কটাকে এগিয়ে নিতে যাচ্ছে এবং পিটার হাসকে সম্ভবত সেই অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছে যে সম্পর্ক উন্নয়ন করার জন্য। না হলে কেন পিটার হাস নির্বাচন শেষ হয়নি, 10 দিনও হয়নি কিংবা 1 মাসও হয়নি, এখনই কোনো নতুন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে যাচ্ছেন একের পর এক কথা বলতে, ছবি তুলতে? এই শঙ্কা প্রকাশ করছেন অনেকে, এই যে না, আমেরিকা কি তাদের ফরেন পলিসি পরিবর্তন করলো বাংলাদেশে, আমেরিকা কি তাদের পলিসি পরিবর্তন করলো কিনা বাংলাদেশে। আমরা সেই দোষারোপ নিশ্চিতভাবে এখনই করতে পারবো না, কারণ পলিসি অনুযায়ী যুক্তরাষ্ট্র বলেছিল বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চায়। পলিসি অনুযায়ী তারা কখনোই বলে নাই যে বাংলাদেশে বিরোধী দল কিংবা বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়। বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হলে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা সহ অন্য অন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র নির্বাচনের পরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সময় নেয়, সেটা আমরা জানি, সেই সময় কতদিন নেবে সেটা আমরা জানি না। সুতরাং যুক্তরাষ্ট্র তার পলিসি পরিবর্তন করেছে, এখনই এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় হয়তো আসেনি। কিন্তু আমি এর আগে বহু আলোচনায় বলার চেষ্টা করেছি, একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই, যুক্তরাষ্ট্রের এই যে ভূমিকা সেই ভূমিকাকে যেমন ইতিবাচক হিসেবে দেখেছি, স্বাগত জানিয়েছি, আমি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য নিশ্চয়ই ভারত এক প্রতিবেশী দেশ, তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করছে
সেখানে একক কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা ব্যক্তির পক্ষে সম্ভব না এই জগদ্দল পাথরের অপসারণ। কিন্তু এই জগদ্দল পাথরের অপসারণটা জরুরি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই যে বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে মিল রেখে, বাংলাদেশের গণতন্ত্রকে কামী মানুষের যুদ্ধের সাথে মিল রেখে তারা যে বলছে, তারা বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চায় এবং সরকারকে একটা চাপ প্রয়োগ করলো, যে চাপের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি তখন ওলটপালট হয়ে গিয়েছিল, সেই সময়টাতে আমি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ভিউয়ার্স স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।